রিফ্রেশ হয়ে আবার ফিরে আসবে আমরা আশা করছি 3-4 মিনিটে ওর ক্রিকেট খেলবে। আপনারা অলরেডি 21 জনের একটা লিস্ট পেয়েছেন, আমরা কন্ট্রাকচুয়াল নামগুলি দিয়েছি, তো আমাদের কাছে মনে হয়েছে সিলেকশন প্যানেলের এক বছরের জন্য এই নামটা দিয়েছিল বোর্ডে, বোর্ডে প্রুভ করেছে 21 জনকে কন্ট্রাক্ট দিবে, এর পরবর্তীতে আপনার গ্রেডিংগুলো ঠিক করবে, এটা ক্রিকেট অপারেশন থেকেই করা হয়, তখন বোর্ড অ্যাপ্রুভ করে দিবে, তো সহসা এই গ্রেডিংটা জানবেন, তো এই 21 জনই আমরা দিয়েছি এক বছরের জন্য। সাইফুদ্দিনের বিষয়টা ইনজুরিতে আছে, আপনারা জানেন যে গত টি-20 বিশ্বকাপ থেকে ইনজুরিতে পড়েছে এবং লং টাইম ওকে নিয়ে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে এবং ডাক্তারেরও দেখিয়ে এনেছে লন্ডন থেকে এবং এখন ইতিবাচক দিক আছে, সুস্থ হচ্ছে এবং প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে, তো যখনই ও যখন খেলায় ফিরে আসবে, যখনই জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা আবার ওকে চুক্তিবদ্ধ করব। আর রাহির বিষয় ইন আউট মাঝখানে কিন্তু অনেক দিন ধরে রেগুলার হতে পারছে না, তো আমরা একটা এই জন্য ওকে আমরা এই এই এক বছরের জন্য একটু বাইরে রেখেছি, তারপরেও যদি রেগুলার হয়ে যায় আমরা আর আমরা তখন বলবো যে ওকে আবার চুক্তিবদ্ধ করার জন্য। বোর্ড ওকে 30 এপ্রিল পর্যন্ত রেস্ট দিয়েছে, সাউথ আফ্রিকান সিরিজ থেকে এখানে দিয়েছে, তারপর থেকে অ্যাভেলেবেল আছে ও, 3 ফরম্যাটের জন্যই আমাদের কাছে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনে আমরা জানি ও অ্যাভেলেবেল আছে 3টা ফরম্যাটের জন্য। 6 মাসের জন্য, যেটা 6 মাসের কথা আপনারা বলছেন, অফিসিয়াল কোনো ইয়ে নাই কোনো আমাদের কাছে, যেহেতু অফিসিয়াল নাই। সাকিব তো খুব একটা ম্যাচ খেলেনি লাস্ট কয়েক বছরে, এখনও 2 মাসের ছুটি, আবার এই বছর কয়টা ম্যাচ খেলবে তার কোনো নিশ্চয়তা নেই, তো তাকে 3 ফরম্যাটে রাখার কারণ বিবেচনাটা কীভাবে আসলো? বাট খেলোয়াড় হিসাবে এবং অনেক বড় মাপের প্লেয়ার এবং বিশ্বের কিন্তু সেরা অলরাউন্ডারের একজন, তো সেই হিসাবে কিন্তু ওর কাছে আমরা সবসময় সেরাটাই সবসময় চাই যখনই পাবো, সেই জন্য ওকে 3 ফরম্যাটে রাখা হয়েছে, যেহেতু এই বছর আমাদের অনেক খেলা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, 3 ফরম্যাটে রাখার কিন্তু সিস্টেমটা এরকম না যে কেউ যদি 2টা সিরিজ রেস্ট নেয় বা তার জন্য যে 3 ফরম্যাটে রাখা যাবে না সেটা না, 3 ফরম্যাটের সিস্টেমটা হচ্ছে এটা ফার্স্টে ক্রিকেট বোর্ড কিন্তু কথা বলেছে এই ইয়ের ব্যাপারগুলোতে যে কে কে কোন কোন ফরম্যাট খেলতে চায়, তারপর ক্রিকেট বোর্ড একটা ডিসিশন নিয়েছে যে আমরা একে একে এই ইয়েতে ফরম্যাটে কনসিডার করতে পারবো, তো সাকিব কিন্তু এখনও কোনো ফরম্যাট থেকে সে সরে যায়নি, তো সাকিব এই মাপের প্লেয়ার যে সাকিব যদি কোনো ফরম্যাট থেকে নিজে থেকে সরে না যায় তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড থেকে সরাই দেওয়া একটু ডিফিকাল্ট, বিকজ সে যে টাইপের পারফর্ম করছে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কারণ ওরা বোর্ড থেকে আমরা আরও বেটার এক বছর আমরা আরও ভালো কিছু চাচ্ছি। আমরা যখন এই লিস্টটা যখন আমরা যখন জমা দিয়েছি এটা প্রায় 1 মাস আগে দিয়েছে, বোর্ড অ্যাপ্রুভ করেছে 21 জনকে কন্ট্রাক্ট দিবে, তো এখন বিদেশে আছে, আজকে আসার কথা গতকালকে, আসলে অবশ্যই উনি মানসিক একটা অবসাদের কথা বলছিলেন, উনি মানসিকভাবে অবশ্যই কথা হবে ওর সাথে, তো উনি চালিয়ে যেতে পারবেন কিনা ক্রিকেটে ভাই, এটা হচ্ছে কারণ এখনও সাকিবের সঙ্গে আমাদের ওই রকমভাবে কথা হয়নি, তো যেহেতু হয়নি ফট করে একটা কথা বলে দেওয়া ঠিক না, কথা হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর কি। ভাই পরপর 2 বার এরকম হলো যে আপনারা টিম দিয়েছেন, টিম দেওয়ার পর সাকিব উনি খেলবেন না, দল দেওয়ার পর যখন একটা প্লেয়ার বলে যে আমি বিভিন্ন কারণে খেলবো না, ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, অ্যাজ এ সিলেক্টর আপনার খারাপ লাগে? অবশ্যই, কারণ এখানে একটা প্ল্যান সবসময় থাকে, প্ল্যান করে কিন্তু একটা সিরিজের জন্য দল দেওয়া হয় এবং টিম ম্যানেজমেন্ট আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল সবাই বসে কিন্তু অবশ্যই একটা ব্যাকফায়ারের মতো হয়, তো সেই হিসাবে এখন না গেলে কেউ ইচ্ছা করে জোর করে তো খেলানো যায় না, এখন যেটা আপনার সামনে যেটা সেরাটা আছে এটা নিয়ে আমাদের সেরাটা দিতে হবে, তো পার্টিকুলার ডেতে ইনশাল্লাহ আশা করি সাউথ আফ্রিকা সিরিজও এখন যারা গিয়েছে তারা ক্যাপেবল ভালো ক্রিকেট খেলার এবং আমরা আশা করি ভালো একটা সিরিজ আমরা ওখানে পাবো, বাট এই এই জায়গাটায় একটা জিনিস আপনি বলুন, একটা একটা সেরা খেলোয়াড় আমরা এই ফরম্যাটে কিন্তু 3টা ফরম্যাটেই অনেক প্রচুর খেলা আছে এই 2022 সালে ডিসেম্বর পর্যন্ত, তো সেই হিসাবে কিন্তু আমাদের অনেকগুলি খেলোয়াড় রাখবে এবং সেরা খেলোয়াড়কে আমরা সবসময় 3 ফরম্যাটেই চাই, সুতরাং সেই হিসাবে চিন্তা করে কিন্তু যেহেতু বোর্ড ওকে 30 এপ্রিল পর্যন্ত একটা রেস্ট দিয়েছে, এরপরে ঠিক রিফ্রেশ হয়ে আবার ফিরে আসবে, আমরা আশা করছি 3 ফরম্যাটে ওর ক্রিকেট, যে যে ফরম্যাটে অফ আছে এখন, তারপর ও যদি ওই ফরম্যাটে যদি ইনক্লুশন হয় টিমের মধ্যে কিন্তু ওই কিন্তু স্যালারির মধ্যে চলে আসে, তো সুতরাং এখানে আক্ষেপের কিছু নাই, যে আমিও এখন যদি টি-20 ফরম্যাটে 6 মাসের পরে ইনক্লুড হয় অবশ্যই টি-20 ফরম্যাটের স্যালারি পেরোলের মধ্যে ঢুকে যাবে, এখন আমাদেরকে যে কন্ট্রাক্ট দেয় না যেটা আমাদেরকে বলা হয় এটা কিন্তু আগেও এই সিস্টেমেই ছিল, যেটা কন্ট্রাক্ট পেতে গেতে কিন্তু 6 মাস 7 মাস লেগে যায়, তো আমাদেরকে কাজ করতে বলে আমরা কাজ করে যাচ্ছি।